জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সরকার বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিন্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো পুলিশের সামনেই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পূর্ব বিরোধের জের ধরে সোহরাভ খান পঞ্চান্ন নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনেই এ ঘটনা ঘটে জানাবো যৌথ বাহিনীর অভিযানে ক্যাশিয়ার সহ কেএনএফের পাঁচ সদস্য আটক বান্দরবানের সেনাবাহিনী এবং পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে রুমা উপজেলার সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ার ও গাড়ির চালক সহ পাঁচজন কেএনএফ সদস্যকে আটক করেছে উদ্ধার করা হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র গুলি এবং এর ব্যবহৃত সরঞ্জাম সোমবার দুপুরে রুমা উপজেলার ব্যাথেল পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদ সরঞ্জামগুলো উদ্ধার করেছেন এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিষেধ সত্ত্বেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছেন ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ফোরামের সিদ্ধান্ত অমান্য করায় খোকনকে বিএনপিপন্থী আইনজীবীদের এই সংগঠন থেকে বহিষ্কারের বিষয়ে জোর আলোচনা চলছে এবারে থাকছে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে সাওয়াল মাসের চাঁদ ওঠার আগেই ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ায় ফলে আগামী দশই এপ্রিল বুধবার ঈদ উদযাপন করবেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা এবং সর্বশেষ জানাবো দক্ষিণ গাজায় বীরের বেশে ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা প্রায় ছয় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী উপত্যকাটায় নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে গাজা জুড়ে হামলা চালালেও নিজেদের লক্ষ্য খুব একটা অর্জন করতে পারেনি ইসরায়েল বিন্দুমাত্র টলাতে পারেনি ফিলিস্তিনিদের মনোবল এর মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রোববার গাজার খান ইউনু শহর থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে নেতানেহ প্রশাসন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার ফখরল সরকার বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে বিএনপির সহ দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ও ধিক্কার গণমাধ্যমে বিবৃতি দেন ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে দাবি করা হয় রোববার রাতে পুলিশের কাস্টোডিতে নির্মমভাবে নির্যাতনে মোহাম্মদ আকরাম হোসেন মৃত্যুবরণ করেন বিএনপির মহাসচিব বলেন আকরাম হোসেনকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হলেও আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল এরা শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি গণতন্ত্রকামী মানুষকে এখন বেছে বেছে হত্যা করছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও জনগণকে অরক্ষিত রেখে এরা বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে সারা দেশে যখন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে তখন জনগণের দৃষ্টিকে অন্যত্র সরানোর জন্যই ডামি সরকার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে তিনি আরো বলেন দেশে আওয়ামী শাসন কায়েমের জন্যই আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছে মানুষের জানমালের নিরাপত্তা এখন হুমকির মুখে পবিত্র শ্যাম সাধনার মাস রমজানেও আমি শাসক গোষ্ঠীর রক্ত ঝরানো নিষ্ঠুর কাছ থেকে সরে আসছে না তবে অবৈধ আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসর না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে আন্দোলনে আছে থাকবে মির্জা ফখরুল বিবৃতিতে আকরাম হোসেনের হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান পুলিশের সামনেই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা মুন্সীগঞ্জের টঙ্গি পূর্ব বিরোধের জের ধরে সৌরভ খান পঞ্চান্ন নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে রোববার দুপুরে উপজেলার দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঘটনা ঘটে নিহত সৌরভ খান উপজেলা আওয়ামী লীগের সদস্য তিনি মূলচার গ্রামের মৃত নূর খানের ছেলে দিঘিরপাড় বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এ ঘটনায় সৌরভ খানের একমাত্র ছেলে গুরুতর আহত জনি খানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ ওই তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহজাহান আলমের সহযোগিতায় এবং তার সামনেই ওই খুনের ঘটনা ঘটে এদিকে ওই ঘটনার পর তদন্ত কেন্দ্রের সামনে উত্তেজিত জনতা অবস্থান নেন শতাধিক পুলিশও অবস্থান নেয় এ সময় তারা পরিদর্শক মোহাম্মদ শাহ আলমের শাস্তি দাবি করেন এ সময় বিক্ষুব্ধ জনতাকে দিখির পার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় পরে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ প্রহরায় সেখান থেকে শাহ আলমকে বের করে নিয়ে গাড়িতে ওঠানো হয় যৌথ বাহিনীর অভিযানে ক্যাশিয়ার সহ কেনেফের পাঁচ সদস্য আটক বান্দরবানে সেনাবাহিনী এবং পুলিশের পৃথক দুটি অভিযান চালিয়ে রুমা উপজেলার সোনালী ব্যাংকের সহকারী কেশিয়ার ও গাড়ি সহ পাঁচজন কেএনএফ সদস্যকে আটক করেছে উদ্ধার করা হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র গুলি এবং কেএনএফের ব্যবহৃত সরঞ্জাম সোমবার দুপুরে রুমা উপজেলার পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদ সরঞ্জামগুলো উদ্ধার করেন অন্যদিকে রোববার রাতে পুলিশ থানচি ও জেলা সদরের রেচা ক্যাম্প থেকে তিনজন কেনেফ সদস্য এবং ডাকাত্তির কাজে ব্যবহৃত গাড়ি চালককে আটক করে আটককৃতদের মধ্যে সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারের পরিচয় পাওয়া গেছে তার নাম লালচিয়াম বম পুলিশি অভিযানে আটককৃতরা হলেন ভান্নময় বম জেমেনিউ বম এবং বাড়ি রোমা উপজেলার সিমোতলাংপিংপাড়ায় গ্রেপ্তারকৃত গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগর তার বাড়িও থানচিতে অভিযানের সময়টি নিশ্চিত করেছেন রোমা উপজেলার সেনাবাহিনী জনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন এদিকে রোববার রাত থেকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কম্বান অপারেশন শুরু হয়েছে বান্দরবানে জেলা রুমা বৈংছড়ি এবং থানচি উপজেলায় এই অভিযান অব্যাহত রয়েছে অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে চারটি এপিসি এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে উপজেলাগুলোতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে বন্ধ রয়েছে সব ধরনের ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম এছাড়া রুমা উপজেলায় যান চলাচলও বন্ধ রয়েছে সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে বাজারগুলো সেখানকার লোকজন এখন আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন ব্যারিস্টার খোঘনকে বহিষ্কারের আলোচনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিষেধ সত্ত্বেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি দায়িত্ব নিয়েছেন ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ফোরামের সিদ্ধান্ত অমান্য করায় খোকনকে বিএনপিপন্থী এই সংগঠন থেকে বহিষ্কারের জোর আলোচনা চলছে গত শনিবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তবে ব্যারিস্টার খোকনের সিদ্ধান্ত নেওয়ার ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে ছেড়ে দেন ফোরাম নেতারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সূত্রে এসব তথ্য জানা গেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল নীল দল থেকে সভাপতি পদে নির্বাচন নির্বাচিত হন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব খোকন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে খোকন সহ নির্বাচিত চার আইনজীবীকে দায়িত্ব না চিঠি দেওয়া হয়েছিল আইনজীবী ফোরামের পক্ষ থেকে তবে ফোরামে না সত্ত্বেও গত চৌঠা এপ্রিল বার সভাপতির দায়িত্ব নেন ব্যারিস্টার খোকন এতে ক্ষুব্ধ হয় আইনজীবী ফোরাম শনিবার বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বৈঠক হয় এতে ব্যারিস্টার খোকন সহ চার আইনজীবীর দায়িত্ব গ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতারা ফোরাম নেতাদের অনেকেই বলেন আমাদের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়ে কারচুপির নির্বাচনের ফল মেনে নিয়ে খোকন দায়িত্ব নিয়েছেন যেটি তিনি মোটেও ভালো করেননি ফোরামে তাকে বহিষ্কারের বিষয় আলোচনা হয় এ বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্ত চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল যুগান্তরকে বলেন গত শনিবার গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বৈঠক হয় বৈঠকে সুপ্রিম কোর্ট বা দেশের বিভিন্ন বারে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বার নির্বাচনে নজিরবিহীন অনিয়ম এবং ভোটে কারচুপি সহ এই বৈঠকে আরও বহু বিষয় আলোচনা হয়েছে বিভিন্ন বারে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনসহ জাতীয়তাবাদে আইনজীবী ফোরাম শক্তিশালী করা নিয়েও আলোচনা হয় এসব বিষয়ে ফোরামের পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ব্যারিস্টার খোকনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ফোরামের অভ্যন্তরীণ নানা বিষয়ে ওই দিন আলোচনা হয়েছে এসব বিষয় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয় জানাব আন্তর্জাতিক সংবাদ দক্ষিণ গাজা বীরের বেশে ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা প্রায় ছয় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী উপত্যকাটি নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে গাজা জুড়ে হামলা চালালেও নিজেদের লক্ষ্যে খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল বিন্দুমাত্র টলাতে পারেনি ফিলিস্তিনিদের মনোবল এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রোববার দক্ষিণ গাজার খান ইউনুস শহর থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় বেঞ্জামিন নেতানেহ প্রশাসন এদিকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়ার পরই বীরের বেশে শহরটিতে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুত ফিলিস্তিনেরা ধ্বংস হওয়া বাড়িঘরেই আশ্রয় নিচ্ছেন তারা তবে যুদ্ধবিধ্বস্ত শহরের সার্বিক পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এপি এবং কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা কয়েক মাস ধরে দক্ষিণ গাজায় খান ইউনুস শহরে স্থল অভিযান চালিয়ে আসছিল ইসরায়েলি বাহিনী তবে রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালন সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন জানা গেছে মিশর সীমান্তবর্তী দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরসহ অন্য স্থানে অভিযানের প্রস্তুতির জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এক সংবাদ সম্মেলনে জানান সেনা সরিয়ে নেওয়া মানে অভিযান বন্ধ এমনটি বলার সুযোগ নেই তবে গাজায় ইসরায়েলের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে খান ইউনিসেফ ফিরে বার্তা সংস্থা এপিকে মাহা তাহের নামে তিন সন্তানের এক মা বলেন চারিদিকে লাশের গন্ধ পাচ্ছি আমাদের শহর আর আগের মতো নেই এখন এটি শুধুই একটি ধ্বংসস্তূপ রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন আমি কান্না ধরে রাখতে পারছিলাম না তিনি বলেন প্রতিটি বাড়িতে বুলডোজার চালানো হয়েছে এমনকি আমি মানুষজনকে মাটি খুঁড়ে মরাদেহ বের করতেও দেখেছি এক অসহনীয় পরিস্থিতি গত সাতই অক্টোবরের আগে খান ইউনুসে চার লাখেরও বেশি মানুষ বসবাস করত কয়েক মাসে ইসরায়েলের লাগাতার বোমা হামলা ও হামাজ সদস্যদের সঙ্গে লড়াইয়ে শহরটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে গাজায় ইসরায়েল হামলায় গত প্রায় ছয় মাসে এক লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছেন জানা গেছে ইসরায়েলের হামলায় প্রায় চৌত্রিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন ছিয়াত্তর হাজার এদিকে গাজায় হামলার পাশাপাশি সেখানে ত্রাণ সরবরাহ বাধা দিচ্ছে ইসরায়েল ফলে অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসরত বাইশ লাখ ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য সংকটে পড়েছেন খাবার পানির অভাবে উপত্যকাটিতে মানুষের মৃত্যুও শুরু হয়েছে